दोपहर आज विकसित भारत संकल्प यात्रा जेखने आयोजन से आयोजन जे मोदीजी पाठान एलईडी वैन जे इनॉग्रेशन से उपलक्षे एखे उपस्थित आसें श्री दीपक मजुमदार हमारे माननीय मेयर एवं सेक्रेटरी आईसीए डिपार्टमेंटर श्री पी के चक्रवर्ती एवं कमिशनर अगरतला म्यूनिसिपल कॉरपोरेशन श्री शैलेश यादव श्रीमती रत्ना दत्त सेंट्रल जोन चेयरपार्सन एवं सरपरेटर बीस नम्बर वार्डे श्री संजय सहा हमारे सभार परिचित मुख समाजसेवी एवं अन्यान्य जरा कॉरपोरेटर एखे आ এবং যারা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত আধিকারিক এবং কর্মচারীরা এখানে আছেন এবং এখানে স্টুডেন্টদেরও দেখতে পাচ্ছি উপস্থিত এবং এই এলাকার সবই নাগরিকবৃন্দ এবং মা ও বোনেরা মিডিয়া বন্ধু সবাইকে আজকের এই বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা খয়েরপুরে আমি গিয়েছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে বিস্তারিত আলোচনায় রেখেছেন এবং সারা ভারতবর্ষের সব জায়গায় বিশেষ করে আমাদের যে গ্রাম পঞ্চায়েত এবং আমাদের যে বিসিগুলো আছে সেইগুলোর উদ্দেশ্যে উনি উনার বক্তব্য রেখেছেন। এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি অর্থাৎ আমাদের যে দেশের যে সরকার এসব বেনিফিশিয়ারি স্কিম এতদিন পর্যন্ত যা করেছেন সেইগুলো সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানো এই যাত্রা, এটা সংকল্প এবং তার সিদ্ধি লক্ষ্যে সেটা করা হয়েছে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী আবাসন হোক, খাদ্য নিরাপত্তাই হোক, সঠিক পুষ্টি হোক, নির্ভরযোগ্য যেটা স্বাস্থ্য পরিষেবা, আমরা নল সে জল, বিশুদ্ধ পানীয় জল, গুণগত শিক্ষা ইত্যাদি মৌলিক যে সুযোগ সুবিধা তার লক্ষ্যমাত্রা সামনে রেখে উনি যে বেনিফিশিয়ারি ইত্যাদি প্রচুর স্কিম উনি যেটা করেছেন, একটু আগে আমাদের সামনে আমাদের তিনজন এখানে ওনার যে অভিজ্ঞতা এখানে রেখেছেন যে বেনিফিশিয়ারিতে কত লাভ ওনারা পাচ্ছেন এবং আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে যে আমরা কাজ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমরা যেসব কাজ করছি সেই নিরিখে এখন দেশ সামনের দিকে এগিয়ে চলছে, রাজ্য এগিয়ে চলছে। 15ই নভেম্বর আমরা জনজাতি গৌরব দিবস সেদিন এটা রিমেম্বরেশন হয় এবং পাশাপাশি আমাদের আপনারা সবাই জানেন যে প্রতি ঘরে সুশাসন যেটা আমরা গত বছর আমরা শুরু করেছিলাম এবং এত সাকসেস সেটা হয়েছে এবং সেই কনভার্জেন্স করে সেটারও কিন্তু 2.0 প্রতি ঘরে সুশাসন তারও যে যাত্রা আমরা শুরু করেছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চান সেটা হচ্ছে অন্তিম ব্যক্তি পর্যন্ত যত রকমের সুযোগ সুবিধা আছে সেগুলো পৌঁছানো, সেটা উজ্জ্বলা যোজনাই হোক, সেটা আয়ুষ্মান ভারতেই হোক, সেটা প্রধানমন্ত্রীর আবাস যোজনাই হোক, নল সে জলই হোক, সব যে সুযোগ সুবিধা সেটা যেন 100% যাতে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছানো যায় তার জন্যই এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং সেই উদ্দেশ্যেই এবং সেটা 26শে জানুয়ারি পর্যন্ত তার সমাপন, এর মধ্যেই এই কর্মসূচি চলবে। আমাদের সমস্ত যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোতেও যে এলইডি যে ভ্যান এটা এসছে, কী কী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারত সরকার বেনিফিশিয়ারি স্কিম
সাধারণ মানুষ গরিব মানুষ তাদের জন্য কি কি করেছেন তার বিষয়ে অ্যাওয়ারনেস এবং যারা সেই সুযোগ এখনো নেননি তাদের সেই অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদের সুযোগ দেওয়া। এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 16টার মতো ভ্যান আসার কথা আছে, প্রায় 3টা এসে গেছে, কালকে শুনলাম আরেকটা আসবে। আমাদের সেক্রেটারি মহোদয় একটু আগে আমাকে বলছিলেন এই ভ্যান সমস্ত আমাদের গ্রাম শহর পাহাড় সমস্ত জায়গায়